মসজিদের উন্নয়ন দুই প্রকার, একটা হলো স্ট্রাকচারাল আপনার ইম্প্রুভমেন্ট, যেটা আপনার বিল্ডিং সংক্রান্ত উন্নয়ন, ঘর বানানো, নির্মাণ করা, দরজা বানানো, লাইট লাগানো, ফ্যান লাগানো, এসি লাগানো, কার্পেটিং করা, এগুলি বাহ্যিক উন্নয়ন। এই উন্নয়ন, বাহ্যিক উন্নয়ন, এটা সম্ভব হলে করবেন, কেননা দুনিয়ার ভিতরে যত দান আছে, দুনিয়ার ভিতরে যত দান খয়রাত করা আছে, যেগুলির উদ্দেশ্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন এইগুলি মসজিদের ভিতরে দান করা হলো আকরাবুল কুরবাত, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যত প্রকার দান আছে তার মধ্যে এইটা সবচেয়ে নিকটবর্তী দান, যেটা আল্লাহর কাছে যাবে। মসজিদের উন্নয়ন মানে আল্লাহর ঘরের উন্নয়ন, আর আল্লাহর ঘরের উন্নয়ন মানে নিজের জান্নাতের বাড়িটা উন্নয়ন করা, এটা উন্নয়ন। এটা সম্ভব হলে করবেন, সম্ভব নাই খেজুর গাছের ছাউনি তার তলে মদিনার মসজিদ, আল্লাহর নবী সেখানে 1000 গুণ নেকির বেশি বলে দিলেন, সেখানে তো খেজুরের ছাউনি, খেজুরের পাতা। হতে পারে আপনার মসজিদ পাশের বাড়ি, পাশের মহল্লার মসজিদ কারুকার্য খচিত, সেখানে উন্নত মানের বিদেশের টাইলস এনে বসিয়ে দিয়ে একেবারে সুন্দর ঝকঝক বানিয়ে দিয়েছে, চকচক বানিয়ে দিয়েছে, মর্মর পাথর লাগিয়ে দিয়েছে, এত সুন্দর করে মসজিদ বানিয়েছে, কিন্তু আপনার মসজিদটি হয়েছে তাকওয়ার ভিত্তিতে, আপনার মসজিদ দিয়ে মাটির ঘর দিয়ে বানানো অথবা সাধারণ ইট গাঁথা সেটা নিয়ে প্লাস্টার করতে পারেন নাই, তবু আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে হলে এই মাটির ঘরটাই উত্তম হবে ওই মার্বেলওয়ালা মসজিদের চেয়ে। বিষয় হলো তাকওয়া। এজন্য আপনি বাহ্যিক নির্মাণ যত সুন্দর করেন, এগুলি হলো এক দু প্রকারের উন্নয়ন। আসল উন্নয়ন কি? আসল উন্নয়ন হলো মসজিদের খোরাক, মুসল্লি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এমন হবে, মাসাজিদুহুম আমিরাহ, অনেক মসজিদ হবে, অনেক মসজিদ, কিন্তু ওহিয়া খারাবুন আনিল হুদা, সেখানে হেদায়ত থাকবে না, মুসল্লি থাকবে না, রহ গই রুসমে আদা রুহ বেলালি না রহি ফলসফা, রহ গই লেকিন তলকিন গজ্জালি না রহি, আজম দিবার প্রথা আছে আত্মা কোথায় বেলালের, সেটা থাকবে না। মসজিদ হবে, মুসল্লি নাই। মুসল্লি যদি না থাকে তাহলে এই মসজিদ আপনার জন্য বিপক্ষে দাঁড়াবে, আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনার উল্টা সাক্ষী দেবে, আপনাকে হয়তো জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ মাফ করুন। কথা বুঝেন নাই আমার? এবার আমি যে দুটি আয়াত পড়েছিলাম, দুটি আয়াতের তর্জমা করে আমি শেষ করব, শুধু তর্জমা করে শেষ করব, ব্যাখ্যা তাফসির করতে পারবো না। আর শুনতে চাইলে সেটাও আজকে সম্ভব হবে না, কম সময়ের ভিতরে কিছু মাসআলা বলে দিয়ে বিদায় নেব। প্রথম আয়াত আমি যেটা তেলাওয়াত করেছি সূরা তাওবার 17 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহি শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যে সকল মুশরিকরা নিজেদেরকে কাফির বলিয়া দাবি করে, মানে নিজেরা নিজেদের কুফুরির সাক্ষী, নিজেরাই সাক্ষী লাগে না, মানে মুশরিক কাফের, এদের পক্ষে মসজিদ নির্মাণ, মসজিদের উন্নয়ন, মসজিদের হেফাজত, মসজিদের তামির হবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহি শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যারা নিজেরা কুফুরির ব্যাপারে নিজেরাই সাক্ষী, এই প্রকাশ্য মুশরিক কাফের, তারা কিন্তু মসজিদ বানাবে না। এই যে দেখেন না, এই যে দেখেন আপনার মূর্তি পূজারী, গরু পূজারী, গরুর মুত খায়,
সেনা খায়, চুনা খায়, লেদা খায়, গোবরকে পূজা করে, গোবরকে গায়ে মাখায়, গোবরকে সিজদা করে, সেই মানুষগুলি আল্লাহর ঘর ভাঙবে না কি করবে? তাই তো তারা সাহস করেছে আপনার আল্লাহর ঘর ভেঙে দেওয়ার। এত দুঃসাহস, তার পরিণতি কখনো কোনোদিন ভালো হয় না। প্রথম যে আপনার এক ইয়ে মেরেছিল কি যেন বলরাম, সে প্রথম যখন আপনার বাবরি মসজিদ ভাঙ্গার জন্য আক্রমণ করেছিল, প্রথম মেরেছিল শাবল, লাস্ট পর্যন্ত বাড়িতে যখন ফিরেছে তার বাবা তাকে ঘরে জায়গা দেয় নাই, বাপ হিন্দু জায়গা দেয় নাই, কিন্তু যাও আল্লাহর ঘর সেটা তুই ভেঙ্গে আমার বাড়িতে ঢুকতে পারবি না, বাবা তাকে জায়গা দেয় নাই, ঘুরে ঘুরে বেরিয়েছে, তারপর লাস্ট পর্যন্ত বুঝছে না এটা থেকে মুক্তির কোনো পথ আছে কি, আমি অপরাধ মুক্ত হতে চাই, বাবা মরে গেছে আমি মুক্ত হতে চাই, অবশেষে মুক্তির জন্য তওবা করলো আর ইসলাম গ্রহণ করলো। হতে পারে, হতে পারে এই এই আপনার বাবরি মসজিদই হতে পারে ভারতের অনেক হিন্দুদের, অনেক হিন্দুদেরকে ইসলামে দীক্ষিত করার কারণ হয়ে যেতে পারে, লাখে লাখে মুসলমান হয়ে যেতে পারে, অনেকটি প্রসেস মুসলমানদের হয়ে যেতে পারে। সুতরাং এটা সাংঘাতিক কথা, মসজিদ তারা বানাবে না। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমল তো নষ্ট, তারা জাহান্নামে চিরদিন থাকবে। এরা মসজিদ বানাবেন, এবার মসজিদ বানাবে কারা? 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এবার মসজিদের প্রকৃত উন্নয়নকারী কারা? প্রকৃত উন্নয়নকারী কারা? ভালো করে কান দিয়ে শুনুন, মা বোনেরা কান দিয়ে শুনুন, যদিও আপনাদের জন্য মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়াই উত্তম, আপনাদের জন্য মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়াই উত্তম, তবু আপনাদের সন্তানদেরকে তো আপনারা মসজিদে পাঠাতে পারেন, আপনার স্বামীকে আপনি মসজিদে পাঠাতে পারেন, আপনার শ্বশুরকে মসজিদে পাঠাতে পারেন, আপনি তো সময় মতো ডাক দিতে পারেন, আজান হয়েছে উঠাও উঠাও, আমি তোমার জন্য শীতের মধ্যে গরম পানি করে দিচ্ছি, উজু করে তুমি মসজিদে যাও, সেটা তো বলতে পারেন। আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই নারী ও পুরুষ নিয়ে হাসেন, মানে আল্লাহ খুশিতে হাসেন, ওই দুইজন নিয়ে হাসেন। স্বামী যদি আগে উঠে যায়, উঠে গিয়ে সলাৎ আদায় করে, তাহাজ্জুদের সময় সে সলাৎ আদায় করে, আর স্ত্রীকে গিয়ে ডাকে, এই উঠো, এই উঠো, আল্লাহকে ডাকো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, উঠো, ওয়াইন আবাত, যদি স্ত্রী অস্বীকার করে তখন সে স্ত্রীর চুকে পানি ছিটা মেরে দিয়ে বলে উঠো, আল্লাহ তখন হাসে, দেখো আমার বান্দা কি ভালো কাজ করতেছে। ওই নারীর প্রতিও আল্লাহ হাসেন, যে নারী রাত্রিতে উঠে নামাজ পড়ে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেছে, স্বামী ঘুমিয়ে আছে সলাৎ আদায় করে, এক পর্যায়ে গিয়ে স্বামীরে কয় স্বামী ধন উঠো না, উঠো আল্লাহকে ডাকো, এই তো সেই সময় আল্লাহ তো দুনিয়ার আসমানে এসে তোমাকে ডাকতেছেন, আল্লাহ তোমাকে ডাকতেছেন, উঠো তুমি ডাকো উঠো। স্বামী যদি অস্বীকার করে তখন স্ত্রী পানি নিয়ে স্বামীর চোখে ছিটা মেরে দিয়ে বলে উঠো, আল্লাহ খুশি হন। মা বোনেরা আপনাদের জন্য মসজিদ চেয়ে ঘর উত্তম, শরীয়ত আপনাদের জন্য অধিকার দিয়েছে মসজিদে চাইলে আসতে পারেন, পৃথিবীর কেউ বাধা দেওয়ার ক্ষমতা নাই, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, পরিষ্কার হাদিস সুনানে ইবনে মাজে হাদিসটি এভাবে এসেছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওমরের ছেলে আব্দুল্লাহ সাহাবী, তিনি তার ছেলের সামনে নবীর হাদিস বর্ণনা করলেন, তার ছেলের নাম হলো বেলাল, নবীর হাদিস বর্ণনা করলেন যে আল্লাহর বাদীরা মহিলারা যদি মসজিদে আসতে চায়, আল্লাহর মহিলা বান্দারা যদি মসজিদে আসতে চায় তাদেরকে নিষেধ করিও না, তখন ওই ছেলে বলছিল আল্লাহ লা নামনাহুন্না,
অবশ্যই অবশ্যই নিষেধ করব। তিনি ফেতনার আশঙ্কা করে নিষেধ করতে বলেছিলেন, কিন্তু সাহাবি আব্দুল্লাহ রেগে গেলেন আর বললেন, আমি তোমার সামনে রসুলের হাদিস বলছি আর তুমি সেখানে তোমার মত বলছো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা উকাল্লিমুকা আবাদা, তোমার সাথে আমি কোনোদিন কথা বলবো না। তাই কোনো মহিলা যদি মসজিদে আসতে চায় তার অধিকার, আসবে, কেউ বাধা দিতে পারবেন না, কিন্তু আপনার জন্য ঘর উত্তম।